নমস্কার বন্ধুরা, কৃষ্ণা হাইড্রো গার্ডেন এবং অ্যাকোকালচারে আপনাদের স্বাগত। অ্যাকোপনিক টিউটোরিয়াল সিরিজের তৃতীয় পর্বে আমরা এসেছি। আজকে জানবো অ্যাকোপনিক সিস্টেমে পিএইচের গুরুত্ব কতটা। অ্যাকোপনিক সিস্টেমে পিএইচ একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। পিএইচ নির্দিষ্ট পরিমাণে বা নির্দিষ্ট লেভেলে না থাকলে পুরোপুরি সিস্টেমটাই হয়তো কলাপস হয়ে যেতে পারে বা সিস্টেমে বহু রকম সমস্যা দেখা দিতে পারে। অ্যাকোপনিক সিস্টেম আমরা জানি যে তিনটে জিনিসের একটা ব্যালেন্স সিস্টেম, মাছ, গাছ আর ব্যাকটেরিয়া। মজার বিষয় হলো গাছের জন্য অ্যাসিডিক পিএইচ দরকার হয় আর মাছ ও ব্যাকটেরিয়ার জন্য কিছুটা অ্যালকালাইন পিএইচ দরকার হয়। এবার জেনে নেওয়া যাক অ্যালকালাইন আর অ্যাসিডিক পিএইচটা কি। পিএইচ কাকে বলে? জল কতটা অম্লীয় বা ক্ষারীয় তার পরিমাণকেই পিএইচ হিসেবে মাপা হয়, অর্থাৎ হাইড্রোজেনের আয়নের অনুপস্থিতিকেই পিএইচ বলা হয়। তো পিএইচ রেঞ্জ মোটামুটি 0 থেকে 14 পর্যন্ত ধরা হয়। 7 পিএইচকে আমরা নিউট্রাল পিএইচ হিসেবে ধরি। এবার এই 7-এর নিচে পিএইচকে আমরা অ্যাসিডিক পিএইচ বলবো এবং 7-এর ওপরে পিএইচকে আমরা অ্যালকালাইন পিএইচ বলবো, অর্থাৎ ক্ষারীয়। 7-এর নিচে আম্লিক আর 7-এর ওপরে ক্ষারীয়। তো এখানে যেহেতু গাছের জন্য অ্যাসিডিক পিএইচ দরকার হয়, গাছের জন্য অপটিমাম পিএইচ ধরুন 5, 5.5 থেকে 6.5 পর্যন্ত পিএইচ দরকার হয়, আর মাছ আর ব্যাকটেরিয়ার জন্য মোটামুটি 7-এর ওপরে 7.5 থেকে 8.5 এরকম একটা রেঞ্জ খুব ভালো। সুতরাং অ্যাকোপনিক সিস্টেমে পিএইচ এমন একটা জায়গায় রাখতে হবে যেখানে মাছ, গাছ আর ব্যাকটেরিয়া কারোরই কোনো অসুবিধা না হয়। এবার জানবো অ্যাকোপনিক সিস্টেমে আমরা তাহলে পিএইচটা কততে রাখবো। তো অ্যাকোপনিক সিস্টেমের সবচেয়ে বেস্ট হচ্ছে 6.8 থেকে 7.2 বা 7.2 পর্যন্ত রাখা সবচেয়ে বেটার। এই রেঞ্জের মধ্যে গাছ, মাছ ও ব্যাকটেরিয়া মোটামুটি সবাই স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারে। এবার জেনে নেওয়া যাক যদি পিএইচ কম বেশি হয় তাহলে কি সমস্যা দেখা দিতে পারে। পিএইচ 5.5 থেকে 6.5 এই রেঞ্জের মধ্যে থাকলে গাছের প্রয়োজনীয় যে পুষ্টি উপাদানগুলো হয় সেগুলো সহজলভ্য অবস্থায় থাকে, অর্থাৎ গাছ তা সহজে গ্রহণ করতে পারে। কিন্তু পিএইচ 5.5-এর নিচে হলে গাছের যেসব ম্যাক্রোনিউট্রিয়েন্টসগুলো সেগুলোর অভাবজনিত লক্ষণ দেখা দেয়, অর্থাৎ ডেফিসিয়েন্সি দেখা দেয়। তা এর কারণ, এর মানে হলো আপনি সিস্টেমের মধ্যে পর্যাপ্ত পরিমাণে ম্যাক্রোনিউট্রিয়েন্টস দিচ্ছেন কিন্তু গাছের কোনো গ্রোথ দেখতে পাচ্ছেন না। সেই অভাবজনিত লক্ষণগুলো, ম্যাক্রোনিউট্রিয়েন্টসের অভাবজনিত লক্ষণগুলো আপনি গাছের মধ্যে পাচ্ছেন, তাহলে নিউট্রিয়েন্টসটা যাচ্ছে কোথায়? এখানে হচ্ছে পিএইচ একটা খুব বড় ভূমিকা পালন করে। এখানে পিএইচ যদি আপনার 5.5-এর নিচে নামে তাহলে কিন্তু আপনি যতই ওখানে ম্যাক্রোনিউট্রিয়েন্টস নিয়ে অ্যাড করুন এটা কিন্তু গাছ নিতে পারবে না, মানে গাছের সহজলভ্য অবস্থায় থাকবে না। তো সুতরাং এই রেঞ্জের মধ্যে থাকলে, পিএইচ 5.5 থেকে 6.5-এর মধ্যে থাকলে তবেই এটা নিতে পারবে। আর ঠিক তার বিপরীত দিকে 6.5-এর ওপরে যদি পিএইচ রেঞ্জ থাকে তাহলে কি হবে, মাইক্রোনিউট্রিয়েন্টস যেগুলো সূক্ষ্ম তত্ত্ব বলা হয় যেগুলো, সেই মাইক্রোনিউট্রিয়েন্টসের অভাব দেখা দিতে পারে। মানে আপনি মাইক্রোনিউট্রিয়েন্টস পর্যাপ্ত পরিমাণে দিচ্ছেন কিন্তু গাছের মধ্যে তবুও মাইক্রোনিউট্রিয়েন্টসের অভাবজনিত লক্ষণ দেখা দিচ্ছে। তার কারণটা এটাই, পিএইচটা সেই জন্যে মোটামুটি গাছের জন্য যেটা দরকার 5.5 থেকে 6.5, কিন্তু আমরা অ্যাকোপনিক্সে মোটামুটি 6.8 থেকে 7.2 এর মধ্যে থাকলে মোটামুটি সমস্ত দিক দিয়ে একটা ব্যালেন্স থাকবে। কিন্তু তার মধ্যেও কিছু ডেফিসিয়েন্সি দেখা দেবে, বিশেষ করে কিছু মাইক্রোনিউট্রিয়েন্টস এর ডেফিসিয়েন্সি, তার মধ্যে আয়রন ডেফিসিয়েন্সি উল্লেখযোগ্য। তো এগুলো আরো পরে বিস্তারিতভাবে আলোচনা হবে।
এবার ধরুন আয়রন ডেফিসিয়েন্সি দেখা দিলে তখন আপনাকে বাইরে থেকে কিছু চিলেটেড ফর্মে আয়রন আপনাকে অ্যাড করতে হতে পারে, এবং চিলেটেড ফর্মগুলো বিভিন্ন রকম হয়, যেমন EDTA, DTPA, EDDHA। তো এগুলোর pH রেঞ্জ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হয়, এই মানে এগুলো বিভিন্ন pH রেঞ্জে বিভিন্ন ফর্মগুলো কাজ করে। তো এখানে আপনারা এই ছকের মধ্যে দেখতে পাচ্ছেন আয়রনের 5টে ফর্ম দেওয়া আছে, এবং সেই 5টে ফর্মের সাথে pH রেঞ্জ দেওয়া আছে, অর্থাৎ এই 4টে ফর্ম কোন pH রেঞ্জের মধ্যে কাজ করবে সেটা ডিটেলসটা দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন সবচেয়ে বড় ওয়াইড রেঞ্জে কাজ করবে FeHBED, এটা 3 থেকে 11 পর্যন্ত এই pH রেঞ্জের মধ্যে কাজ করবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটি বাজারে অতটা সহজলভ্য নয়। তো সবচেয়ে বেশি যেটা সহজলভ্য EDTA আর EDDHA, DTPA এগুলো। তো আমরা সাধারণত ব্যবহার করতে পারি যেটা EDDHA, এই ফর্মটা আমরা ব্যবহার করতে পারি, এটা সবচেয়ে ভালো কাজ করবে। তবে নতুন সিস্টেমে pH যদি বেশি থাকে সেটা কোনো সমস্যা নয় বা ভয়ের কোনো কারণ নেই, কারণ ব্যাকটেরিয়া কলোনি তৈরি হলে সেখানে নাইট্রিফিকেশন প্রসেস চলবে, এবং নাইট্রিফিকেশন প্রসেস চালু হওয়া মানে ওখানে pH ধীরে ধীরে কমবে। তার কারণ হচ্ছে নাইট্রিফিকেশন প্রসেসে সময় ওখানে কিছুটা নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয় যা pHটা কমে যাওয়ার কারণ। pH এর উপরে আবার অ্যামোনিয়ার টক্সিসিটিও নির্ভর করবে। অ্যামোনিয়ার 2টি ফর্ম থাকে, সেটা হচ্ছে NH4 এবং NH3। এই দুটো মিলিয়ে আমরা বলি TAN, মানে টোটাল অ্যামোনিক্যাল নাইট্রোজেন। এই টোটাল অ্যামোনিক্যাল নাইট্রোজেন আমরা যে মাপি সেটা কিন্তু শুধু আমরা অ্যামোনিয়া মাপি না, এটা টোটাল অ্যামোনিক্যাল নাইট্রোজেনটা মাপি, কিন্তু সেটা কোনটা কতটা রয়েছে সেটা নির্ভর করবে pH এবং টেম্পারেচার এগুলোর ওপর। বিস্তারিত আমরা অ্যামোনিয়ার চ্যাপ্টারে আলোচনা করব। মাছের জন্য pH এর সবচেয়ে ভালো রেঞ্জ হচ্ছে 7 থেকে 8.5 পর্যন্ত। তবে pH টলারেট করার ক্ষমতা বিভিন্ন মাছের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়ে থাকে। তেলাপিয়া আবার 5 থেকে 10 পর্যন্ত pHও বেঁচে থাকতে পারে। তো সুতরাং আমাদের 7-এর কাছাকাছি যদি pH রাখা যায় তাহলে প্রায় সমস্ত মাছের জন্যই সেটা বেটার হবে, সমস্ত মাছই প্রায় বেঁচে থাকতে পারবে। এবার আসি নাইট্রিফিকেশন প্রসেস, নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। নাইট্রিফিকেশন প্রসেসের জন্য যে ব্যাকটেরিয়াগুলো আমাদের অ্যাকোপোনিক সিস্টেমে কাজ করে, এর আগের ভিডিওতে আমি বলেছিলাম AOB ও NOB, মানে অ্যামোনিয়া অক্সিডাইজ ব্যাকটেরিয়া ও নাইট্রাইড অক্সিডাইজ ব্যাকটেরিয়া, এদের জন্য pH এর সবচেয়ে ভালো রেঞ্জ 7, 7.5-এর ওপরে, 7.5-এর ওপরে। কিন্তু যদি pH ধরুন 6-এর নিচে নেমে যায় তাহলে কিন্তু নাইট্রিফিকেশন প্রসেস পুরোপুরি বন্ধ হয়ে যাবে। সুতরাং আমাদের মাথায় রাখতে হবে যে নাইট্রিফিকেশন প্রসেসের জন্য pHটা আমাকে 7-এর কাছাকাছি রাখতে হবে। তো মোটামুটি আমরা এই ভিডিওতে জানলাম যে অ্যাকোপোনিক সিস্টেমে pH এর গুরুত্ব কতটা। তো আজ এই পর্যন্তই, এই সিরিজের চতুর্থ পর্ব নিয়ে শীঘ্রই হাজির হব আপনাদের সামনে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার করুন, আর এর মাঝে আরো কিছু প্র্যাকটিক্যাল ভিডিও আপলোড করব অ্যাকোপোনিক্স সিস্টেমের। তো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন, সবাই ভালোভাবে পুজো কাটান, সাবধানে থাকুন। পরে ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।